সুন্দর লং চুড়িদার, আর এই যে নিচে ঠাম্মি দিয়েছে ঠাম্মি, একটা জুতো কিনেছি, কি সুন্দর। দেখো বাড়ির পুজো পেরিয়ে গেছে, এইবারে এতদিনে এই দেওঘর থেকে ফেরত আসা যেসব পরা জামা কাপড় সেই ব্যাগটা বার করা হলো। এখন আমি সব বার করব, যেগুলো লন্ড্রিতে দেওয়ার মতন মোটামুটি লন্ড্রিতেই দেবো, কারণ বাড়িতে ওই পুজোর উপলক্ষে না প্রচুর কাছাকাছি জমে গেছে, এবার কমলা একা কত কাচবে। তো এই শাড়ি টাড়িগুলো তো আমি এমনি ইয়েতেই দেবো, লন্ড্রিতেই দেবো, আর এই বিছানা চাদর টাদরগুলো হচ্ছে লন্ড্রি মানে সরি লন্ড্রি নয় ধোপা বাড়িতে দেবো। আর তাহলে কি মানে অনেকগুলো বিছানা চাদর, সব রুমের চাদরগুলো পুজোর সময় তোলা হয়েছিল, তো এবার সেই চাদর ফাদরগুলো আর কি গাদা জমে গেছে, তো সেই জন্য এগুলো সব ধোপা বাড়ি পাঠাবো, আর এগুলো লন্ড্রিতে পাঠাবো শাড়ি টাড়িগুলো। এটা এখন আমি এটাকে খালি করব, আর এইদিকে দেখো মা করছে কাজ। আমার ছেলের এখন তিলের নাড়ু প্রচুর ফেভারিট হয়ে গেছে, তিলের নাড়ু খেতে এত ভালোবাসে। এবারে পুজোর সময় মানে তিলের নাড়ু বানানো হয়েছিল, সেগুলো তো প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে, আর অল্প কিছু ছিল। আর এখানে দেখো কত তিল ভাজা হচ্ছে, এগুলো দিয়ে সব তিলের নাড়ু বানানো হবে। নারকেল নাড়ুটা অতটা পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু তিলের নাড়ুটা খাবে বল না। আর এখানে সকালবেলা টিফিনের জন্য মা করলো সুজি, এটা হচ্ছে গুড়ের সুজি করেছে, গুড়ের সুজি করা হয়েছে, এজন্য একটা দারুণ কালার এসছে। আর সামনে তো শীতকাল আসছে, আর কিছুদিন পরে নলেন গুড় উঠবে। এইটা ভাজা হয়ে গেছে না, এটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছে, এটা ভেজে তারপরে গুড় জাল দেওয়া হবে, দিয়ে বানানো হবে তিলের নাড়ু। স্কুল থেকে এসে আজকে খুশি হয়ে যাবে। তো চলো নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা সকালবেলা উঠে মানে খাবার দাবার রেডি করে, আজ এখন তো মা রয়েছে, মা সকালে কি আনার জন্য খিচুড়ি রান্না করেছিল, তো খিচুড়ি খেয়ে স্কুলে গেছে। টিফিনে একটা চাপাটি টাইপের কিছু করে দিয়েছিল সুজি টুজি দিয়ে একটু ভেজিটেবলস দিয়ে, তো সেটাই টিফিনে নিয়ে গেছে। তার সঙ্গে নিয়েছে একটু খয়ের মুরগি, আমার ছেলের খয়ের মুরগি আর তিলের নাড়ু খুব ফেভারিট এখন, তো ওইগুলো টিফিনে নিয়ে গেছে। আর স্কুলে দিয়ে এসে আমি আজকে পুজো করেছি, আর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ ওর কাজেও বসছে, আর এখন আমি গুড়টা নিয়ে যাই তিলের নাড়ু বানানো হবে। ওদিকে তিলের নাড়ুটা আমাকে পাকাতে হবে, মা সব রেডি করছে, আর মা রয়েছে আর দু একদিন, তো দু একদিনের মধ্যে আমাকে সব কিছু কাজ গুছিয়ে নিতে হবে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান করলে দেখবে কত কাজ জমে যায়। দেখো হয়ে গেল, আমাকে ডাকবে, আমি জামাগুলো বার করি। এটা আমার ভাগ করা, এই কটা হচ্ছে বাড়িতেই কাঁচা হবে, ছোটোখাটো জিনিসপত্র নাইটি ফাইটি আমাদের কি আনে ছোটো ছোটো জামা প্যান্ট, ওগুলো ইয়েতে ধোপা বাড়ি দিলে আমার হারিয়ে টারিয়ে যাওয়ার ভয় থাকে বলে আর ওগুলো আর দিচ্ছি না। এইসব বড়ো খার বড়ো বড়ো জিনিস যেগুলো আছে, প্রদীপের ব্যান জামা, আমার শাড়ি টাড়ি, এগুলো খুব ভালো শাড়ি নয়, তো এই সুতি শাড়ি টাড়ি এগুলো আর ওই ইয়েতে লন্ড্রিতে দেবো না, ভাবে ধোপা বাড়িতেই দিয়ে দিই। আর লন্ড্রিতে দেওয়ার জন্য দেখো কত শাড়ি জড়ো হয়েছে, এগুলো সব ভালো শাড়ি, আর আমি হচ্ছে শাড়ি একবার পরে সেটা কাচিয়ে আবার পরি, মানে একবার ওই এক ঘন্টার জন্য যদি পরি আমি সেই শাড়িটা না কাচিয়ে পরি না, মানে আমার একদমই ভালো লাগে না পরতে, আর পরা নাকি উচিত না, খুলে অনেকে আছে খুলে রেখে দেয়, খুলে আলমারিতে আবার রোদে টোদে দিয়ে রাখে আবার পরে, কিন্তু আমি পরি না ওইভাবে, এই জন্য আমার প্রচুর লন্ড্রিতে দিতে হয়। তো ওইটা হচ্ছে ইয়েতে লন্ড্রিতে যাবে, আর এগুলো ধোপা বাড়ি যাবে, সব আলাদা করলে ওগুলো প্রদীপ বড় ব্যাগে ভরে নেবে। আর এখন যাব হচ্ছে নাড়ু বানাতে, মায়ের সব কিছু রেডি হয়ে গেছে, এই দেখো এবার তার আসলেই মানে ইয়ের সঙ্গে মেশাবে তিলের সঙ্গে, আর একটু আসবে এখনো আসেনি। তিলের নাড়ু বানানো মারাত্মক রিক্সি একটা ব্যাপার, মানে একটুখানি গুড় বেশি জাল হয়ে গেলে পুরো শক্ত হয়ে যাবে, ওটা দাঁত দিয়ে মানে কোনোভাবে কামড়িয়ে ভাঙা যাবে না, আবার নরম হয়ে গেলে তিলগুলো সব ছেড়ে গলে পড়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য খুব ভালো করে চোখ লাগিয়ে দেখতে হয় যে সুন্দর আঁশ উঠছে কি না, মানে খুন্তি থেকে যখন টপ টপ করে পড়বে ওই মানে যদি মনে হয় একটা সরু সুতোর মতন উড়ে গেল তাহলে ওই আঁশ উঠছে ওটাকে আমাদের ভাষায় বলে, তাহলে নাড়ুটা বেশ সুন্দর কটকটে হবে, কামড় দিলে একদম সুন্দর আওয়াজ হবে, আবার বিশাল শক্তও হবে না যে দাঁতে ব্যথা লাগছে দাঁত ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যাপার, ওরকম হয় না, ভালো হয়, নরম তুলতুলে টাইপেরও হয় না তিলের নাড়ু, ওই আঁশটা ঠিকঠাকভাবে বুঝতে হয়। আর এখানে অল্প অল্প করে দেখো তিলের মধ্যে মা গুড় দিচ্ছে, দিয়ে অল্প অল্প করে বানানো হচ্ছে, নাহলে তিলের মধ্যে গুড় মাখালে না একটু সময়ের মধ্যে টাইট হয়ে যায়, ওটাকে আর পাকানো যায় না, ওই মানে থালার মধ্যে ঢেলে যে ওই তিলের কী বলে ওগুলোকে আমি তো ভুলেই গেলাম না, আমটা সে বাজারে বিক্রি হয়
সেরম টাইপের করলে ঠিক আছে। আর নাড়ু বানাতে গেলে এরকম অল্প অল্প করে পাকিয়ে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে তিলের নাড়ুগুলো, খেতে খুব ভালো হয়েছে। আর এই যে ভিডিওটা যতদিনে পোস্ট হচ্ছে ততদিনে আমাদের এই নাড়ুও কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই এই নাড়ু তারপরে পিঠে পুলি এসব খেতে প্রচণ্ড ভালোবাসে। তিলের নাড়ু দেখো অনেকগুলো তিলের নাড়ু হয়ে গেছে, আর তারপরে একটুখানি গুড় আর কি রয়ে গেছিলো, সেই গুড়টার মধ্যে মা বললো যে অল্প একটু খই আছে তাহলে দে, খইটাও পাক দিয়ে দিয়ে দিই। তো এই একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তো খই নাড়ু আজকে সুন্দরভাবে পাকানো হয়ে গেল। এরপরে আর একদিন আমাদের নাড়ু মুরকি খই সব কিছু বানাতে হবে কার্তিক পুজোর দিন, কারণ কার্তিক পুজো তো আমরা বাড়িতে এগুলো সব বানিয়েই ঠাকুরকে ভোগ দিই। চলে এসেছি নাড়ু টাড়ু বানিয়ে স্কুল থেকে নিতেও, এই যে স্কুল দেখা যাচ্ছে, স্কুলের সামনেই চলে এসেছি। কেন অনেক রাতে ঘুমাতে হচ্ছে, আমার এত ঘুম পাচ্ছে কি জানো, কালকে ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছে, কিছুতেই আর ঘুমাচ্ছিল না, সে বুড়ো মানুষের মতন করছিল। একটা খেলার মুড চলে এসছে, শুয়ে শুয়েই খেলছে, এই করছে, ওরও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি, কেমন একটা ঘুম পাচ্ছে। বাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আজকে, ছুটি হয়ে গেছে। হ্যাঁ না দিদি খাইয়ে দেবে আজকে, পদ্ম পাতা খাওয়া হবে নাকি? আজকে আমাদের রান্না হয়েছে যে প্লেন একদম পটল ভাজা, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, এই বছরের প্রথম ফুলকপির ডাঁটা, মূলো, এই যে বিভিন্ন রকমের সবজি টবজি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এটা চচ্চড়ি, যেটা একদম বিখ্যাত একটা খাবার, তাই না? ফুলকপির ডাঁটা এই সামনে শীতকাল আসছে, আর হচ্ছে ভাত, আর এখানে আছে ডাল, পেঁপে দিয়ে ডাল, আর একটা জিনিস আছে নিরামিষ খাবার, এই জিনিসটা মাথায় ঠিক জমে না। আর আছে এই যে বাক ফুলের বড়া, নিরামিষ খাবার একটু বড়া থাকলে জমে, লেবু কাটতে হবে, লেবু এটা নিয়ে এসে কখন খাবার বানানো হয়েছে না, এবার খেতে আসতে দেরি করলে ঠান্ডা হয়ে গেছে। ঘুমিয়ে টুমিয়ে উঠে নিয়ে গেছিলাম পড়ার ওখানে, আজকে থেকে পড়া স্টার্ট হলো কালী পুজোর পরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো করে চলে গেছি পড়তে, আর ভিডিও অন করি। এইটা চাউমিন, এটা হচ্ছে একজন ট্রিট দিল আর কি, একটা ফ্রেন্ড বার্থডে ছিল সেই জন্য এটা চাউমিন। আর এইটা হচ্ছে তোমার গিফট, তোমাকে দিয়েছে এটা, হ্যাঁ এটা তোমাকে দিয়েছে, আর এইটা দিয়েছে তোমাকে দীপ্তমান দিয়েছে। দীপ্তমানকে একটু থ্যাংক ইউ বলে দাও। এইদিকে তাকিয়ে থ্যাংক ইউ দীপ্তমান। কি পছন্দ হয়েছে? এটা দিয়ে কি করতে হবে, কি বানাতে হবে? বাজে রাত পৌনে এগারোটা, ওই দেখো পৌনে এগারোটা বাজে, এতক্ষণ ওয়েট করে করে এখনো প্রদীপের কাজ শেষ হয়নি, মানে মিটিং শেষ হয়নি। আমার খাওয়া হয়ে গেছে, প্রদীপ বললো খেয়ে নিতে, আমি 10:30 সময় খেলাম। ওই যে মা খেতে বসেছে, বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বাবার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। তো প্রদীপের যেহেতু অনেক রাত হবে বললো, আমার 12টা বেজে যাবে আজকে, আনলাম তাহলে আমি কি খাইয়ে দেবো, বললো দাও, দিয়ে যোর জন্য ভাত নিয়েছি, বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো কি কিনেছি সেটা দেখাতে গেলে একজনকে ক্যামেরা ধরতেই হবে, স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করলে ওরকম ভালো লাগে না আর কি ওগুলো দেখতে, আর তো ভিডিওটা তো একটু সুন্দর হতে হবে, তাই না? তো তার জন্য ক্যামেরা ধরার মানুষ দরকার। তো প্রদীপ এখন আর ধরতে পারছে না, 12টার সময় যখন শেষ হবে ওর কাজ করবো তখন কিন্তু আর ক্যামেরা ধরার মতন অবস্থায় থাকবে না, কিন্তু আমি শুয়ে পড়বো, করে তখন আর ভালো লাগবে না এত কাজকর্ম করে। তো যাই হোক, আমি সেই জন্য ব্লগটা কন্টিনিউ করলাম যে কালকে কি কি কিনেছি সকালবেলা দেখিয়ে ব্লগটা শেষ করবো। আর এখন আমি যাচ্ছি ভাতটা নিয়ে,
এই যে আমার পুরনো রান্নাঘর, যেটা তোমরা অনেকে কমেন্ট করছিলে, দিদিভাই তোমার পুরনো রান্নাঘরটা কি হলো, ওখানে কেন রান্না করো না, ওই ঘরটা আর দেখাও না, এই দেখো এই ঘরটা এখন প্রদীপের দখলে। আসলে রান্নাটা তো এখন আমি অনেকদিন থেকেই বারান্দায় করছি, এই ঘরটা ফাঁকাই থাকছে, আর এই জন্য প্রদীপ আবার এখানে ওর একটা কাজের সেট আপ করে নিয়েছে এই রুমে। এই ঘরের নিচেই আবার আমাদের যে গ্যারেজ রুমটা আছে সেখানেও একটা অফিস আছে, কিন্তু ও আর কি এখানে পার্সোনালি কিছু কাজকর্ম করে। আর এই রুমটা একটা ছোট বেডও রেখে দিয়েছি, মানে একজন দুজন মানুষ শোয়াও যায়। এই রুমটা এখন মানে রান্নাঘর বলে আর কিছু নেই, এখন এরকম অবস্থাতেই আছে, সেটাই তোমাদেরকে দেখালাম। যেহেতু বারান্দায় সব কিছু নিয়ে চলে গেছি, ওখানেই রান্না করছি আপাতত, পরে দেখা যাক অন্য কিছু প্ল্যান আছে যেগুলো তোমরা দেখতেই পাবে আমার ব্লগ কন্টিনিউ দেখতে থাকলে। আসলে আগে ঘরে বসেই কাজ করতো, খাটের ওপর বসে ওর এই কাজগুলো মিটে যেত, কিন্তু এখন ছেলে বড় হচ্ছে তো কানের কাছে গিয়ে এত চিৎকার চেঁচামেচি করবে, ইচ্ছে করে এত ডিস্টার্ব করবে, পাপা পাপা করবে, তো সেই জন্য একটু নিরিবিলি দরকার কাজের সময়, তো ওই জন্য ওই রুমটাতেও এখন কাজ করছে। হ্যাঁ, তুই প্যান্ট খুলে চলে এসেছিস কি গো? আমার ক্যামেরাটা একটু ধরে দাও, আমি কাল থেকে ব্লগটা শেষ করতে পারিনি। না, এই ফোনটার মধ্যে রয়েছে না পুরোটা, এই লাস্টের ফিনিশিং পার্টটুকু এই ফোনটা দিয়ে করে দাও। মুখ শুকিয়ে গেছে, জুতোটা খুলে এগুলো কিচেন টাওয়াল কিনেছি, কতগুলো ছোট জুতো কিনেছি, একটা দারুণ জিনিস কিনেছি, মেনলি ওইটাই দেখাবো ভেবে আর কি ব্লগটা শেষ করিনি। একটা জুতো কিনেছি কি সুন্দর, বিশাল থেকে চিনি সেট কিনেছি, একটা ব্যাগ কিনেছি, এটা ওই লাগে আমার সবকে নিয়ে কোথাও গেলে একটা একটু জামা প্যান্ট ভরে নিয়ে যেতে না লাগে, খুলে দেবে কিন্তু হাফ খেতে হবে পুরোটা না, ট্রায়াল দিয়েছিলাম থাম্মি দিয়েছে, থাম্মি বাজারে গিয়ে সন্ধ্যাবেলায় আর একটু দরকার ঢুকেছিলাম দোকানে, জামা কাপড় দোকানে, তো এই চুড়িদারটা আমার খুব পছন্দ হলো, এটা আমি নিলাম। দেখো কি সুন্দর চুড়িদারটা, চুড়িদার চুড়িদারটার সাথে মানে খুব ভাল লাগে, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা, মানে এরকম টাইপের আমি পড়িনি এখন, সেজন্য নিলাম। এটা মেইনলি আমার দেখানোর উদ্দেশ্য ছিল,
একটা ভালো জিনিস কিনলে না ভাল লাগে আর কি। আর এই যে এরকম প্যান্ট, তো যাই হোক চলো, দুদিন ধরে একটা ব্লগ শেষ করছি আর এখন সেরকমভাবে না ভিডিও বানানোই হচ্ছে না, এত চারদিকের মাথা একদম প্রেশার হয়ে রয়েছে, মানে কাজ সংসারের চারিদিকের মানে প্রদীপের নিজের কাজের মানে প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার, ও একদম সময় দিতে পারছে না, এই জন্য ঠিকঠাকভাবে আর কি হচ্ছে না। তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে, আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।